নমস্কার, আজ আমি আত্মজাগরণ বিষয়ে স্বামী বিবেকানন্দের বেশ কিছু বাণী পড়ে শোনাব আপনাদের। আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম, বাহ্য ও অন্ত প্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। কর্ম, উপাসনা, মনসংযম অথবা জ্ঞান, ইহাদের মধ্যে এক, একাধিক বা সকল উপায়ের দ্বারা নিজের ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও। ইহাই ধর্মের পূর্ণাঙ্গ। মতবাদ, অনুষ্ঠান পদ্ধতি, শাস্ত্র, মন্দির বা অন্য বাহ্য ক্রিয়াকলাপ উহার গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। মানব প্রকৃতির মধ্যে যাহা কিছু বীর্যমান, যাহা কিছু মঙ্গলময় এবং যাহা কিছু ঐশ্বর্যবান, সে সবই ওই ব্রহ্মসত্তা হইতে উদ্ভূত, এবং যদিও তাহা অনেকের মধ্যেই সুপ্তভাবে বিরাজমান, তথাপি প্রকৃতপক্ষে মানুষে মানুষে কোনো প্রভেদ নাই, কারণ সকলেই সমভাবে ব্রহ্মের সহিত অভিন্ন। সব শক্তি তোমাদের ভিতরে রহিয়াছে, ইহা বিশ্বাস করো। মনে করিও না তোমরা দুর্বল, সব শক্তি তোমাদের ভিতর রহিয়াছে। উঠিয়া দাঁড়াও এবং তোমাদের ভিতর যে দেবত্ব লুক্কায়িত রহিয়াছে তাহা প্রকাশ করো। আমরা সেই সর্বশক্তিমানের সন্তান, আমরা সেই অনন্ত ব্রহ্মাগ্নির স্ফুলিঙ্গ। আমরা কিরূপে কিছু না হইতে পারি? আমরা সব করিতে প্রস্তুত, সব করিতে পারি। আমাদিগকে সব কাজ করিতেই হইবে। আমাদের সকল শক্তি, জ্ঞান ও আনন্দ ধীরে ধীরে বিকশিত হইয়া অনন্ত স্বরূপ লাভ করিবে। অনন্ত সত্তা, অনন্ত শক্তি, অনন্ত আনন্দ আমাদের মধ্যেই রহিয়াছে। এইগুলি যে আমরা বর্জন করিব তাহা নয়, ওইগুলি আমাদের ভিতরেই রহিয়াছে, প্রকাশ করিতে হইবে মাত্র। তোমার ভিতর যে দেবত্ব আছে তাহাকে প্রকাশ করো, সব কিছু তাহার চারিপাশে যথাস্থান গ্রহণ করিবে। মহাপুরুষত্ব, ঋষিত্ব, লৌকিক বিদ্যায় মহাবীরত্ব সর্বজীবের মধ্যে আছে, উপযুক্ত গবেষণা ও কালাদি সহায়ে তাহা প্রকাশিত হয়। মানুষের নিজের মধ্যে অনন্ত শক্তি এবং সে তা বোধ করতে পারে, নিশ্চয়ই তা সম্ভব, কিন্তু তোমরা তো বিশ্বাস করো না। দিনহীন ভাব আমার মতে পাপ এবং অজ্ঞতা। স্বামী বিবেকানন্দের আরও এরকম বাণী শুনতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।